হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের তোমরা টাইটেলটা দেখে বুঝেই গেছো কি রিলেটেড হতে চলেছে, এবং আমি তো অলরেডি কমিউনিটি ট্যাবে তোমাদের পোস্ট করে জানিয়েছি যে নতুন কিছু আসতে চলেছে এই রবীন্দ্র জয়ন্তীতে। তো এইবার হতে চলেছে একটা ডান্স কম্পিটিশন, তো সেইটারই পুরো ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আসবে, সেই জন্যেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি। তো প্রথম প্রশ্ন যেটা আসতে পারে যে কারা পার্টিসিপেট করতে পারে, তো প্রথমত তোমরা সবাই পার্টিসিপেট করতে পারো, কিন্তু আরও কিছু কন্ডিশনস রয়েছে, সেটা আমি ইভেঞ্চুয়ালি ডিসকাস করব। তো তোমরা যে কোনো এজের হও, যে কোনো লোকেশনেই থাকো না কেন, তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো। এই পুরো কম্পিটিশনটাকে আমি এজ ওয়াইজ ডিভাইড করেছি, গ্রুপ এ যেখানে কিনা 15 ইয়ার্সের নিচে প্রত্যেকে পারফর্ম করতে পারো, সেকেন্ড গ্রুপ যেটা গ্রুপ বি সেখানে 15 to 25 ইয়ার্সের লোকজন পার্টিসিপেট করতে পারে, গ্রুপ সিটা হচ্ছে 25 ইয়ার্সের ঊর্ধ্বে প্রত্যেকের জন্য, তোমরা যে কোনো এজের হতে পারো, 40, 50, 60 প্রত্যেকের জন্য কিন্তু এই ক্যাটাগরিটা ওপেন আছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড যে তোমরা প্রত্যেকে এটাতে পার্টিসিপেট করো। গুগল ফর্ম আছে একটা, যেটা আমি ইভেঞ্চুয়ালি একটু পর তোমাদের এক্সপ্লেন করছি। সেই গুগল ফর্মে একটা জায়গা রয়েছে যেখানে কিনা তোমরা এজ প্রুফ আপলোড করতে হবে, সেটা কম্পালসারি প্রত্যেকের জন্য। তো তোমরা প্লিজ যে কোনো এজ প্রুফ হতে পারে, সেটা তোমার বার্থ সার্টিফিকেট হতে পারে, আধার কার্ড, প্যান কার্ড, হোয়াট এভার ইউ ওয়ান্ট, একটা এজ প্রুফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কী পারফর্ম করব। এটা অবশ্যই করে রবীন্দ্র নৃত্য হতে হবে, বিকজ এটা অবভিয়াসলি আমরা রবীন্দ্র জয়ন্তীর দিন সেলিব্রেট করব। তো রবীন্দ্র নৃত্য হতে হবে, আর সেটা হতে হবে 2 মিনিটসের মধ্যে। 2 মিনিটের বেশি এক্সিড করে গেলে কিন্তু সেটা কনসিডার হবে না। সো ভিডিওটা করার সময় কিছু জিনিস কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত ওটা একটা প্রপার ড্রেস মেকআপে পারফরমেন্স করে ভিডিওটা করবে, বিকজ ইট উইল বি আ কম্পিটিশন। যেরকম তোমরা কোনো জায়গায় গিয়ে ফিজিক্যালি গিয়ে যদি পারফর্ম করো, ঠিক যেভাবে সেজে গুজে পারফর্ম করবে ঠিক সেরমভাবেই ভিডিওটা বানিও। সেকেন্ডলি, প্রপার লাইট যাতে থাকে, একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এরকম ভিডিও প্লিজ পাঠিও না। একটা প্রপার ন্যাচারাল লাইটে করো, দ্যাট উইল বি বেস্ট, ঘরের ভেতর করলেও হবে, বাট মেক শিওর যাতে একটু প্রপার লাইটটা থাকে। নেক্সট হচ্ছে ভিডিওটা কিন্তু নন এডিটেড হতে হবে, কোনো রকম এডিটিং বা এফেক্ট যেন ভিডিওটাতে না থাকে। তার সাথে ভিডিওটা হতে হবে ল্যান্ডস্কেপ মোডে, মানে এক্স্যাক্টলি যেভাবে তোমরা আমাকে আমার ভিডিওটা এখন দেখতে পাচ্ছ সেই মোডে কিন্তু হতে হবে। একদম লম্বা লম্বা ভিডিও না করার চেষ্টা করো, সেইটা খুব ডিফিকাল্ট হয়ে যায় কনসিডার করো এডিট করার সময়। সো মেক শিওর তোমরা ভিডিওটা ল্যান্ডস্কেপ মোডে করছো। তোমরা কিন্তু নতুন করে ভিডিও শ্যুট করে পাঠানোর কোনো প্রয়োজন নেই, যদি তোমাদের কাছে প্রি রেকর্ডেড ভিডিও থাকে সেটাও পাঠাতে পারো, বাট ওটাকে 2 মিনিট ছোট করে পাঠিও। বাট মেক শিওর যে প্রি রেকর্ডেড ভিডিও বা যদি তোমরা নতুন করে এখন পারফর্ম করো, লোকেশনটা মাথায় রাখবে, যে কোনো লোকেশনে করো আমার কোনো অসুবিধা নেই, বাট মেক শিওর কোনো জায়গায় হয়তো তোমরা ক্লাবে পারফর্ম করেছো, স্কুলে পারফর্ম করেছো, কলেজে, বা সেইটার যেন ব্যাকগ্রাউন্ডে কোনো লোগো বা নাম দেখা না যায়, সেইটা মাথায় রেখে প্লিজ ভিডিওটা পাঠিও। এরপরে প্রশ্নটা হতে পারে যে পার্টিসিপেট কিভাবে করবে। এটা একদমই সিম্পল, ডেসক্রিপশনে দেখো তোমরা একটা লিংক পাবে, যেটা কিনা একটা গুগল ফর্মের লিংক, সেটা তোমরা ফোন থেকেই অ্যাক্সেস করতে পারবে, কোনো ল্যাপটপ কম্পিউটার কিছুর দরকার নেই। ফোন থেকে তোমরা লিংকটাতে ক্লিক করো, দেখবে একটা ফর্ম খুলবে, অনলাইন ফর্ম, সেটা যেরম যেরম ডিটেলস বলছে জাস্ট সেই ইনফরমেশনগুলো দিয়ে তোমরা সাবমিট করে দাও। ঠিক তারপর আমাদের টিম মেম্বার্সরা তোমাদেরকে কন্ট্যাক্ট করে নেবে ফার্দার কী কী করতে হবে সব ডিটেলস নিয়ে। এরপর তোমাদেরকে একটা নমিনাল এন্ট্রি ফি দিতে হবে, যেটা 50 রুপিস, সেটা কখন কিভাবে দিতে হবে সেই সব কিছু তোমাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। ভিডিও সাবমিট করার ডেডলাইন কিন্তু 30th এপ্রিল, তারপর কোনো ভিডিও অ্যাকসেপ্ট করা হবে না, এবং এই ভিডিওটা তোমরা সাবমিট করবে ভায়া গুগল ফর্ম অর গুগল ড্রাইভ, সেটা তোমাদেরকে আমি জানিয়ে দেবো ইভেঞ্চুয়ালি যখন তোমরা ফর্মটা ফিল আপ করবে। বাট এছাড়া কেউ প্লিজ পরে রিকোয়েস্ট করো না ফেসবুক বা হোয়াটসঅ্যাপের থ্রু ভিডিওস অ্যাকসেপ্ট করতে, সেটা কিন্তু হবে না। একটা জিনিস আবারও বলছি, প্লিজ এটা মনে করে রাখো, তোমরা ফর্ম ফিল আপ করলে, টাকাও পে করলে, তারপর ভিডিও সাবমিট করতে পারলে না 30th এপ্রিলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু এই যে এন্ট্রি ফিটা দ্যাট ইজ নন রিফান্ডেবল। সো প্লিজ এটা মাথায় রেখো, এবং 30th এপ্রিলের মধ্যেই কিন্তু ভিডিও তোমরা সাবমিট করতে ভুলো না। এই পুরো কম্পিটিশনটা জাজমেন্ট করবে আমি এবং প্রেরণা সিনহা ফ্রম শিলিগুড়ি। শি ইজ দ্য পার্টিসিপেন্ট অফ ডান্স বানা ডান্স সিজন 8, শি ইজ আ ডান্সার, ইনস্ট্রাক্টর অ্যান্ড মডেল, তাছাড়াও শি ইজ আ গোল্ড মেডেলিস্ট ইন ভরতনাট্যম। 30th এপ্রিল তোমরা সবাই ভিডিও সাবমিট করছো, এবং তারপর কী হবে সেটা জানার জন্য কিন্তু তোমরা অনেকেই মনে অনেক প্রশ্ন যাচ্ছে যে এটার ফাইনাল রেজাল্ট কবে আসবে। সেটা কিন্তু আসবে 7th মে, রবীন্দ্র জয়ন্তীর দিন দুপুর 12টায়। তোমরা একদম ভিডিও মাধ্যমে লাইভ জানতে পারবে যে কে ফার্স্ট সেকেন্ড হয়েছে ফ্রম ইচ গ্রুপ।
প্রত্যেকটা গ্রুপে দুজন করে উইনার্স ডিক্লেয়ার করা হবে। প্রত্যেকটা গ্রুপ মানে টোটাল তিনটে গ্রুপ রয়েছে, তো টোটাল 6 উইনার্স। প্রত্যেকটা উইনারের জন্য প্রাইজ থাকবে, বাট সেটা কিন্তু সারপ্রাইজ। একটা প্রাইজ তোমাদেরকে বলে দিই, সার্টিফিকেট ডেফিনেটলি থাকবে তোমাদের জন্য, ই সার্টিফিকেট, যেটা তোমাদের প্রত্যেককে ইমেলের মাধ্যমে আমরা পাঠাবো। তাছাড়াও ইচ্ছে আছে তোমাদের জন্য একটু সারপ্রাইজ গিফট রাখার, সেটা কি সেটা কিন্তু একেবারে 7th মেতেই তোমাদেরকে বলবো। এটা ছাড়াও তোমরা যে 6 জন উইনার্স হবে, প্রত্যেকের ডান্স কিন্তু আমরা সেই দিন 7th মেতে ইউটিউবে এটাকে পাবলিশ করব। তাছাড়াও তোমরা যারা উইনার্স হবে না, তাদেরকে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকের ভিডিও মানে যারা যারা ভিডিও সাবমিট করবে, প্রত্যেকের ভিডিও কিন্তু আমি আমার ফেসবুক পেজে পাবলিশ করব। আমি জানি এত ডিটেলসে বলার পরেও তোমাদের মনে অনেক অনেক কোয়েশ্চেন থাকবে, তার জন্য তো একটা গুড নিউজ রয়েছে। কালকে মানে সানডে ঠিক বিকেল 5টা নাগাদ আমি আসছি লাইভে, তো তোমাদের যত রকম প্রশ্ন যা কিছু জিজ্ঞাসা সব কিছু কিন্তু আমাকে লাইভে করতে পারো। তার আগে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আমি লাইভটা করার আগে অ্যাটলিস্ট কমেন্টগুলো দেখে নিজেকে প্রিপেয়ার করে নেবো এবং তোমাদের প্রশ্নগুলোর আনসারও দিতে থাকবো। তো চলো তোমাদের সাথে কালকে দেখা হবে লাইভে। তো টিল দেন টেক কেয়ার, কিপ ডান্সিং অ্যান্ড টাটা।